দ্রুতগতির ইন্টারনেট, সীমাহীন ডাটা এবং মানসম্মত সেবা নিয়ে স্বাধীন ওয়াইফাই নিয়ে এসেছে শহর থেকে গ্রাম পর্যন্ত যে কোনো জায়গায় আপনার জন্য এক আকর্ষণীয় সেবা। ইন্টারনেটের এই যুগে মোবাইল কিংবা আপনার বাসার ওয়াইফাই থেকে আরও ভালো সেবা দেবে স্বাধীন ওয়াইফাই। শুধুমাত্র এর ডাটা প্যাকেজগুলো দেখুন, এই ডাটা প্যাকেজগুলো আপনি দেখে নিশ্চয়ই অবাক হবেন এবং অবাক হওয়ার মতোই, এবং এগুলো আপনি ব্যবহার করতে পারেন যে কোনো স্থানে। আপনি শুধুমাত্র ঢাকা শহর নয়, গ্রামেও এটি ব্যবহার করতে পারেন। তবে এই সুবিধাগুলো ভোগ করতে হলে আপনাকে স্বাধীন ওয়াইফাই রেঞ্জের ভিতরেও থাকতে হবে। এজন্য আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ করার পরে আপনার চাহিদা অনুযায়ী ওই এলাকায় স্বাধীন ওয়াইফাই অথরিটি সেখানে একটি নেটওয়ার্ক বসাবে এবং সেই নেটওয়ার্কের আওতায় আপনি সেই স্বাধীন ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। তো কীভাবে স্বাধীন ওয়াইফাই ব্যবহার করবেন এবং কীভাবে আপনি এই স্বাধীন ওয়াইফাই ইউজ করতে পারবেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো তিন ধাপে এটা শনাক্ত আপনি এর সাথে যুক্ত হতে পারেন। প্রথমত হচ্ছে মোবাইল নাম্বার দিবেন এবং SMS এর পাসওয়ার্ড নিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে প্যাকেজ পছন্দ করুন। এরপর হচ্ছে আপনি মোবাইল দিয়ে এর বিল পে করুন। সাধারণত বিকাশ এর মাধ্যমে আপনি এই বিলগুলো পে করতে পারবেন। এখন এই স্বাধীন ওয়াইফাইটি আপনাকে সংযোগ পেতে হলে যা যা করতে হবে সেটা হলো যে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে নিবন্ধন করুন, এখানে আপনি ক্লিক করে নিবন্ধন করতে পারেন, কিংবা আমাদের ডিসক্রিপশনে এই লিঙ্ক দেওয়া আছে সেখানেও সেই লিঙ্কে ক্লিক করে আপনি এখানে যেতে পারেন। গিয়ে সেখানে আপনার একটা নিবন্ধন ফর্ম আসবে, সেটা ক্লিক করুন এবং সেখানে আপনি মোবাইল নাম্বার দেবেন। তবে তারপর আপনার মোবাইল নাম্বারে তারা যোগাযোগ করবে এবং পরবর্তী যে কাজগুলো যে কীভাবে কী ব্যবহার করবে সেটা কোম্পানি আপনার সাথে যোগাযোগ করে সব কিছু ব্যবস্থা করে দেবে। তো খুবই সহজ এই সংযোগ পেতে আপনাকে কোনো কষ্ট করতে হবে না। তো চলুন আমরা কীভাবে আপনি নিবন্ধন করবেন তার একটি ডেমো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তারপর যদি আপনাদের কোনো সমস্যা হয় বা কোনো অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো লিঙ্কে ক্লিক করার পর আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে আপনি ওয়াইফাই নেটওয়ার্ক সংযোগের জন্য অ্যাপ্লাই করবেন। তো প্রথমত দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক পরিধি অনুযায়ী ম্যাপে লোকেশনের নাম, অর্থাৎ আপনি ম্যাপে আপনার লোকেশন অনুযায়ী কী নাম দিতে চান সেখানে একটি আপনি দিয়ে দেবেন। আমি উদাহরণস্বরূপ একটা দেওয়া আছে, এখানে আপনি দিয়েছে কোনো একটা নাম দিতে পারেন। তো আমি দিলাম হচ্ছে স্বাধীন ওয়াইফাই ক্লাউড। এরপর হচ্ছে আপনি কোন কোন প্যাকেজ নিতে চান সেই প্যাকেজগুলোকে আপনি মার্ক করে দেবেন। আপনি চাইলে সবগুলো দিতে পারেন, আমার সবগুলো দরকার নেই, আমি আমার পছন্দ অনুযায়ী তিনটি প্যাকেজ সিলেক্ট করলাম। প্যাকেজ সিলেক্ট করার পরে তারপর হচ্ছে কাজগুলো আপনি নিজেই করতে পারবেন। সেটা হচ্ছে আপনার একটা এলাকায় কোনো ব্রডব্যান্ড কোম্পানি আছে কি না, কত বড় কোম্পানি আছে সেগুলোর বিবরণ দিবেন, দিয়ে আপনার অ্যাড্রেসগুলো লিখবেন, আপনি যে এলাকায় আছেন সেই অ্যাড্রেসগুলো লিখবেন, আপনার ফোন নাম্বার দিবেন, দিয়ে সাবমিট করবেন। এরপর যে কাজগুলো আছে আপনি নিজে করতে পারবেন। পার্সোনাল ইনফরমেশন বলে আমি এই অংশটুকু একটু স্পিডিং করে দিচ্ছি, আপনারা এটা খুব সহজেই করতে পারবেন। তো এই কাজটি শেষে যখন আপনি যাবেন একটি ফোন নাম্বার ইমেল থাকলে দিতে পারেন, তারপর সাবমিট করার পর আপনি যখন কনফার্ম হয়ে যাবে তখন দেখবেন যে এরকম একটি লেখা আসবে। তো কাজ শেষ, তারা একটা মেসেজ দেবে আপনাকে যে আপনাকে ধন্যবাদ দিয়ে বলবে যে অপেক্ষা করার জন্য তারা আপনার সাথে কথা বলবে। তো এছাড়া আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় আপনারা